বড় অ্যাপেল, চ্যাপটা অ্যাপেল, মাঝারি অ্যাপেল, ছোট অ্যাপেল। I know we will become great friends. System setup 90% complete. Would you like to use factory default settings? Okay. I will use default settings. Would you like me to operate in factory settings? সবাইকে পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আজকে ফাইনালি আমরা হাতে পেয়ে গেলাম আইফোন SE 2022। যাহার আর একটা নাম আছে আইফোন SE 3, মানে এমন নামে আসবে বলে আমরা জেনে আসছিলাম। লিপস্টিক্স যেমন শুনে আসছিলাম যে খুব কম দামে আসবে, অস্থির কিছু হবে, মানে সবার পকেটে পকেটে আইফোন থাকতে পারে এরকম একটা ব্যাপার, এছাড়াই তেমনটা হয়নি, যথেষ্ট ভালোই দাম। আমাদের কাছে এই ডিভাইসটি পাঠিয়েছিল মোবাইল ওয়েবস, যাদের সব বসুন্ধরা সিটি লেভেল 6 রয়েছে। আপনারা যারা আইফোন SE 2022 কিনতে চাচ্ছেন তাদের সবাই পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে মোবাইল ওয়েবসের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। শুধু এই স্মার্টফোন না, বর্তমান সময় সমস্ত রকম জনপ্রিয় স্মার্টফোন রয়েছে অ্যাভেলেবেল, এবং আমাদের চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তাদের জন্য স্পেশাল অফার থাকবে অবশ্যই। তো এই ছোটো অ্যাপলের দাম কত? বর্তমান সময় অ্যারাউন্ড 52K রয়েছে, তবে প্রাইস অবশ্যই কিছুটা ড্রপ করবে। আপনার হাতে যদি সময় থাকে কয়েকদিন ওয়েট করে নিলে কিছু কম দামে পাবেন, বাট দামটা আসলে বেশি, আর অনেক যে কমবে এমনও না হয়তো। তো ডিজাইন নিয়ে নতুন করে আর বলার কিছু নেই, সেই পুরনো আইফোন 8 বা SE-র প্রিভিয়াস জেনারেশনের স্মার্টফোনগুলোর মতোই একদম সেরকম লুকসেই। খুব বেশি বড় না, ছোটোখাটো স্মার্টফোন, হালকা, একদম পাতলা। যাদের একটু ছোটো টাইপের ফোন দরকার, মানে কম্প্যাক্ট সাইজের ফোন পছন্দ করেন, তাদের হাতে হয়তো ভালোই লাগবে। রেয়ার প্যানেলে গ্লাস রয়েছে, বডি ফ্রেম মেটাল, আর সামনের ডিসপ্লের সাইজ হলো 4.7 ইঞ্চ। বর্তমান সময় দাঁড়িয়ে আমরা অ্যাটলিস্ট 6.45-এর উপরে সব পাই, সেই জায়গায় এর ডিসপ্লে সাইজ ছোটো। ছোটো নিয়ে আমার খুব একটা কমপ্লেন নেই, কমপ্লেন্ট হলো ডিসপ্লের উপরে নিচে বিশাল বড় বড় চিন বেজেল আমরা দেখছি, যার ফলে ডিসপ্লেটা দেখলে মনে হবে আমি মনে হয় 2014-15-16 দিকের কোনো ফোন চালাচ্ছি এমনটা লাগবে, বা 17-18 দিকে। এই সময়ের যে ফোনগুলো সেরকম আসলে লুকসটা দিতে পারে না ডিসপ্লে সেকশনটা থেকে। আমাদের ধারণা ছিল অ্যাটলিস্ট বড় ভাইদের মতো হয়তো বড় সড়টা নস নিয়ে আসলেও আসতে পারে এই স্মার্টফোন, বাট না, সেরকম কিছু না, ঠিক প্রিভিয়াস জেনারেশনের যে ডিসপ্লেটা ছিল সেটাই রয়েছে। আচ্ছা, ডিসপ্লে নিয়ে একটু পরে বলছি। পোর্ট সাইন বাটনে আমরা প্রয়োজনীয় মোটামুটি সব কিছু পেলেও এতে কিন্তু 3.5mm হেডফোন জ্যাকটি নেই। রাইট সাইডে সিম কার্ড স্লট, তার উপরে রয়েছে হোম বাটন, উপরে পাশটা একদমই ক্লিন, লেফট সাইডে থাকছে অ্যালার্ট স্লাইডার, ভলিউম রকার, আর নিচে চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল। তো ডিসপ্লেটার সাইজ আমি যেমনটা বলছিলাম 4.7 ইঞ্চ, এটা IPS LCD প্যানেল এবং এটা কিন্তু HD+ রেজুলেশনের। এর PPI হলো 326 এবং পিক ব্রাইটনেস হলো 625। আউটডোরে একটু দেখলাম, ব্যবহার করে দেখা যায়, ঠিকঠাকভাবেই দেখা যায়, এবং PPI বেশ ভালো আছে। ডিসপ্লের যে সাইজ সে অনুসারে এর PPI ভালো থাকাতে ডিসপ্লেটা শার্পেই লাগবে, মানে 720p হলেও ডিসপ্লের সাইজ তো ছোটো, সো এটা নিয়ে আপনাকে সমস্যায় পড়তে হবে না। তবে 2022-এর এই সময় দাঁড়িয়ে ওই যে বলছিলাম বড় সড় ডিসপ্লে মিস করছি, মানে ফুল ভিউ ডিসপ্লে মিস করছি, তারপরে হাই রিফ্রেশ রেট মিস করছি, এবং যদি এই যে বড় ভাই ব্রাদারদের মতো এরকম অ্যামোলেড টাইপের প্যানেল হতো IPS-এর বদলে, সেই ক্ষেত্রে আরও জোশ হতো। আমার যে মনে হয় শুধুমাত্র এই স্মার্টফোনের ডিসপ্লেটার কারণে অনেকে এই ফোন পছন্দ করেও ফাইনালি হয়তো আর নাও নিতে পারে। এটা রান করছে iOS 15 দিয়ে এবং প্রসেসর সেকশনে ঠিক বড় ভাইয়ের মতো অ্যাপল A15 বায়োনিক রয়েছে, সো পারফরমেন্স সেকশনে কিন্তু এর চাইতে মোটেই পিছিয়ে থাকছে না, অর্থাৎ প্রসেসর সেকশনে অ্যাটলিস্ট। এবং এটা পাওয়া যাবে 3টি ভ্যারিয়েন্টে, 4 128GB, 4 64GB এবং 4 256GB। তো আমরা এর এতো বেঞ্চমার্ক স্কোরটা একটু টেস্ট করে দেখলাম, যেমনটা দেখছেন, মানে এরকম ছোট্ট একটা ডিভাইস থেকে এরকম স্কোর, মানে দেখলে একটু অবাকই লাগে, তাই না? যে ডিসপ্লে চেহারা দেখলে পছন্দ হয় না, বাট ভিতরে পাওয়ারফুল মেশিন। সো পারফরমেন্স সেকশনে আপনি নির্দ্বিধায় এটা নিয়ে সন্তুষ্ট থাকবেন, তবে একটু হায়ার ভ্যারিয়েন্ট নিতে পারলে আপনার জন্যই ভালো হবে, স্টোরেজ। আচ্ছা, এই স্মার্টফোনটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে আসবে না, আমরা ইমপ্রেশনের মধ্যেই এর কিছু ভিডিও স্যাম্পল, তারপর ফটোগ্রাফি, সেগুলোর স্যাম্পল দিয়ে দিচ্ছি, তাহলে হয়তো আপনি একটা আইডিয়া পাবেন। মেইন ক্যামেরা 12 মেগাপিক্সেলের, অ্যাপারচার f/1.8। আমরা মোটামুটি বেশ কয়েকটা ছবি তুলেছি, বিভিন্ন সিচুয়েশনে তোলা হয়নি, জাস্ট ছাদে গিয়ে কয়েকটা ছবি নেওয়া হয়েছে। যেমন আপনারা দেখছেন ছবিতে ভালো রকমের শার্পনেস ডিটেলস রয়েছে এবং ডাইনামিক রেঞ্জও খুবই ভালো পেয়েছি। ইভেন আমি আমার এই স্মার্টফোনের সাথে কম্পেয়ার করে দেখলাম, যেহেতু এটাতেও 12 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, দ্যাটস ওয়াই আমরা মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করে দেখছিলাম। তো iPhone 13 Pro Max-এর ক্যামেরাটা কিছুটা এগিয়ে থাকে, বাট তারপরেও এটা কিন্তু বেশ ভালো পারফর্ম করছে। ইভেন পোর্ট্রেট মোডেও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্টই দিতে পারছে, এজ ডিটেকশন ভালো ছিল, মেইন সাবজেক্টের শার্পনেস ডিটেলস খুব ভালো রকমভাবে ধরে রাখতে পারছে। ভিডিওর ক্ষেত্রে এই স্মার্টফোন দিয়ে আপনি সর্বোচ্চ 4K 60fps-এ রেকর্ড করতে পারবেন, এটাতে OIS রয়েছে, তো স্ট্যাবিলিটি অবশ্যই ভালো পাবেন, সেই সাথে ভিডিও কোয়ালিটিও ভালো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যারা কিনা
মানে অ্যাপলের ফোন নিতে চান ওই 1085 টাকার আশেপাশে এবং আপনার ভিডিও করারও প্ল্যান ট্ল্যান আছে, তাহলে এটা দেখতে পারেন। এটা দিয়ে আপনি ভিডিও কাজ চালাতে পারবেন। সেই সাথে এর যে মাইক্রোফোন মানে ভিডিওতে যে সরাসরি সাউন্ডটা রেকর্ড হবে সেটা কিন্তু স্টেডিওতে রেকর্ড হচ্ছে এবং সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 7 মেগাপিক্সেলের ক্যামেরা, আপনি ভিডিও কলে কথা বলার পাশাপাশি অবশ্যই সেলফিও তুলতে পারবেন এবং এর ছবির কোয়ালিটিও আমরা ভালোই বলবো। স্পিকার হিসেবে স্মার্টফোনটিতে স্টেরিও স্পিকারই থাকছে, অর্থাৎ দুইটা স্পিকার। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল এবং ফুল ভলিউমে কোনো ডিস্টরশন নেই আর সাউন্ড যথেষ্ট ক্লিয়ার এবং ক্লিন একটা সাউন্ড দিতে পারে। SE2022-তে ব্যাটারি রয়েছে 2018 mAh এবং এটা সাপোর্ট করবে 18W। তবে আপনি বক্সে কিন্তু কোনো চার্জার পাবেন না, কারণ এর বক্সটা তো এই যে এটুকু দেখছেন, আলাদা করে একটা আপনি বক্স না চার্জার কিনে নেবেন। আর এটাতে কিন্তু ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট করে। তো যা মনে হলো, আপনি যদি একদম রেগুলার ব্যবহারকারী হয়ে থাকেন এবং ইন্টারনেট ওয়াইফাই ব্যবহার করেন সেই ক্ষেত্রে একদিন হয়তো চালাতে পারবেন। তো এই স্মার্টফোন আসলে আমার কাছে ভালো লেগেছে শুধুমাত্র এর সাইজের কারণে, হাতে নিয়ে মানে অনেক সময় কথাবার্তা বলতে চাইলে বেশ ভালো। ছোটো সাইজের পাওয়ারফুল মেশিন, ভিতরে অ্যাটলিস্ট প্রসেসর বা ওই সেকশনটা অনেক শক্তিশালী, কিন্তু এর বাইরে অনেক কিছুই আমি কম দেখছি। যেমন ধরুন ডিসপ্লেটা আসলে সত্যি এই সময় দাঁড়িয়ে মানানসই না, এখানে অ্যাপল অবশ্যই হয়তো একটু চেঞ্জ আনতে পারতো। আর এর যে দাম, রুমার থেকে আমরা যেমনটা জেনে আসছিলাম ওরকম প্রাইসে আসলে মানে বাংলাদেশি টাকায় 1300 টাকার মধ্যে হলে মনে করেন সবার পকেটে পকেটে থাকতো এরকম একটা অবস্থা। তো এই আর কি, আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিভাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিও।